দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে। সুনামগঞ্জ জগন্নাথপুরের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী প্রাচীন রানীগঞ্জ বাজার যেন তার পুরনো ইতিহাস থেকে সরে যাচ্ছে। বাজারটি ধীরে ধীরে ক্রেতাশূন্য হয়ে সময় কাটানো আড্ডার বাজারে পরিণত হচ্ছে। বাজারের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছে ব্যবসায়ী ও জনসাধারণ। ঢাকা সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী যানবাহন যাতায়াতে পূর্ব বাজারের এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর বর্ষা মৌসুমে এ সড়কটি পানিতে সয়লাব হয়ে যায়, সমস্যায় পড়েন বাজারে আসা ক্রেতা সহ বাজারের ব্যবসায়ীরা। অনেক দোকান বৃষ্টির পানিতে তলিয়ে যায়, জলাবদ্ধতা নিরসনে অনেক দিন যাবত পানি নিষ্কাশনের কাজ হবে এমন আশা দেখিয়েও কাজ হয়নি এখনো। ঐতিহ্যবাহী রানীগঞ্জ বাজারের দৈন্যদশা বাজারবাসীকে অসহনীয় দুর্ভোগে ফেলে রেখেছে দীর্ঘদিন যাবত। সদিচ্ছার অভাবে জনপ্রতিনিধিরা এর সমাধান করছেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এ ব্যাপারে রানীগঞ্জ বাজার কমিটির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম রানার বলেন, অতি দ্রুতই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। আমরা রাস্তায় নেমে নামতে পারি নাই, নামলে কিন্তু প্যান্ট যদি থাকে গুটানির মতো প্রসেস থাকে না, কিন্তু লঙ্গি থাকলে আমরা আটুর উপরে তুলে আমরা এই রানীগঞ্জ বাজারে ঘোরাফেরা করতে পারি। বাজারও পানির যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ড্রেন না থাকার কারণে, বাজারের গলি দুই সাইডে যদি ড্রেন হয় তাহলে এই জলাবদ্ধতার সৃষ্টি হইতো না। আমাদের রানীগঞ্জে ড্রেন না থাকায় রানীগঞ্জের গলিতে হাঁটু পানি লেগে যায়, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আর রানীগঞ্জ স্কুলে প্রায় পনেরোশো থেকে 2000 ছাত্রছাত্রী লেখাপড়া করে, একটু বৃষ্টি হলেই তারা সব প্যান্ট পায়জামা ভিজিয়ে এই রানীগঞ্জ স্কুলে আসে। আমরা বর্তমানে যে বাজারের 10% একটা অংশ আছে, আমরা বাজার উন্নয়ন খাতে ব্যয় করা যায়, সেই 10% অর্থ দিয়ে আমাদের বর্তমান পরিকল্পনা অবশ্যই জরুরি। আর পাশাপাশি আমাদের বাজারের ড্রেন নির্মাণ সেটাও অনেক দিনের দাবি চাহিদা। আমরা এই খাওয়াশের পরপরই আমরা ড্রেনের পানি নিষ্কাশনের এটাও আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।